হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে উড়িষ্যার দারিংবাড়ি। তো তোমরা হয়তো অনেকেই জানো, উড়িষ্যার এই যে দারিংবাড়ি, এটাকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। জায়গাটা খুব সুন্দর, এখানে ঝর্ণা বলো, নদী বলো, পাহাড় সবই আছে। তো খুব সুন্দর জায়গাটা। তো তোমরা জানো যে এটা ব্রহ্মপুর স্টেশনে যেতে হয়, হাওড়া থেকে ট্রেন ধরে এটা ব্রহ্মপুর স্টেশনে থেকে এখানে যাওয়া যায়। ব্রহ্মপুর স্টেশন থেকে সব থেকে সুবিধা হয় যদি তোমরা ওখান থেকে কোনো গাড়ি নিয়ে নাও। অনেক সময় তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলে যদি আগে থেকে বুক করে নাও, ওখানে বললে ওখান থেকেও কিন্তু গাড়ি বুক করে দেয়, তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। তো খুব সুন্দর একটা, দারুণ একটা জায়গা, তোমরা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো। সেই জায়গাটা মানে যতটা পেরেছি মানে নেচারটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাতে বেশ ভালো লাগে তোমাদের। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো, আশা করি বোর হবে না, ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখবে ঝর্ণাগুলো বেশ অসাধারণ, কিছু কিছু জায়গায় সাউন্ডটা কাট করতে হয়েছে, নইলে আমি সাউন্ডগুলো রেখেছি যে জলের যে আওয়াজটা বা নেচারটা যাতে তোমরা বুঝতে পারো। খুব সুন্দর একটা, দারুণ একটা জায়গা, তা ঘুরে আসতেই পারো তোমরা ওখান থেকে। তো ভিডিওটা দেখতে থাকো।